শনিবারের সংঘর্ষ ও বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার জেরে গেল রাত থেকে রাজধানীতে টহল দিতে শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। নগরীর পল্টন, মতিঝিল ও রমনা এলাকায় টহল দিতে দেখা যায় বিজিবির ১১টি প্লাটুনের সদস্যদের। শনিবার পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর পল্টন ও কাকরাইল এলাকা। এতে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা এবং অর্ধশত সাংবাদিক সহ শতাধিক পুলিশ আহত হয়। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল এবং যানমালের নিরাপত্তায় শনিবার রাত থেকে রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।